এখন নতুন করে কোনো বেআইনি বাড়ি হচ্ছে না, এটা ফার্স্ট পেজে হেডিং করে লিখুন যদি আপনার ক্ষমতা থাকে। একটা অদ্ভুত প্রবণতা, সেটা হচ্ছে যে খালগুলোর ওপরে দখল করে নেওয়া। আমাদের এই ক্যানাল রোডেও তাই অবস্থা, বেগর খালেও সেই অবস্থা, বিভিন্ন খালের উপরে দখল হয়ে যাচ্ছে। কিন্তু খালগুলো হচ্ছে মেজর হচ্ছে কলকাতার জলকে বাইরে বার করার জন্য, কলকাতা বা চারিদিকে জলগুলোকে বাইরে বার করার জন্য। এখন প্রবলেম হচ্ছে যখন দখল হয়ে যাচ্ছে, যখন কেউ গ্যারেজে রাখছে একটু একটু করে হয়তো, তখন প্রশাসন বা আমাদের উচিত হচ্ছে সে তখনই গিয়ে ওটাকে আটকানো। এটা নিয়ে আমি পুলিশ প্রশাসনকেও চিঠি দিয়েছি এবং এটা ন্যাচারাল কোর্সে খাল আটকানো বা গভর্নমেন্টের জায়গা আটকানো আমরা একদিন কেন ইয়ে হবে, আমরা রেগুলার বেসিসে এই কাজটা কেন করব না। সুতরাং এটা আমি আবার পুলিশ কমিশনারের সাথে কথা বলবো, যাতে থানাকে ব্রিফ করা থাকে যে গভর্নমেন্ট প্রপার্টি বা এই খাল, ইট ইজ এ গভর্নমেন্ট প্রপার্টি, এগুলো যাতে দখল না হয়। একদিন দখল, ধরুন একটা লোক থেকে বাড়ি ফাড়ি করে নিল, তারপর তার সংসার পেতে, তারপর তাকে তোলা হলো, ইট ইজ এ হিউজ টাস্ক। যখন করছে তখন যদি আমি আটকাই, সে অন্য কোনো জায়গায় চলে যাবে। এই এখন আমাদের বর্ষার সময় প্রত্যেক বছর এই খালের জল উপচে পড়ছে, খালের দখল হয়ে রয়েছে, কতটা জায়গা ভরাট করে দিয়েছে, এতে জল নিকাশের অসুবিধা হয়, মানুষ যারা সেই সময় মানুষ যারা থাকেন তারা জলের মধ্যে ভুগতে হয়। এইটা নিয়ে একটা আমি ডিটেলস মিটিং করবো পুলিশ কমিশনারের সাথে, আমি একটা ডিটেলস মিটিং করবো। এখন নতুন করে কোনো বেআইনি বাড়ি হচ্ছে না, এটা ফার্স্ট পেজে হেডিং করে লিখুন যদি আপনার ক্ষমতা থাকে। আগে আমি এটা বলছি শুনুন, এটা আমার প্রেস কনফারেন্স তো আপনার নয়, বেআইনি বাড়ি কিছু হচ্ছে না। আমি যা করে দিয়েছি নিয়ম অনুযায়ী, যেভাবে রেগুলারলি এসিরা ঘুরছে, যেভাবে আমাদের লগবুক সিস্টেম হয়ে, তাতে কোনো বেআইনি বাড়ি হচ্ছে না। যেগুলো আগের বাড়ি হয়ে রয়েছে, কেস চলছে, সেগুলোকে বিভিন্ন আইনের মাধ্যম দিয়ে ওঠানোর চেষ্টা করছে। এখন যে ইঞ্জিনিয়ারিং পড়েছে তার পক্ষে আইনটা পুরো জানা সম্ভব না। এবার আমরা জনপ্রতিনিধি যেহেতু অনেক দিন ধরে এই কাজটা করছি, আমরা একটা ওয়ে আউট বলতে পারি। এটা যে র্যান্ডাম হচ্ছে তা না, একটা দুটো জায়গায় হচ্ছে, তাদের কমপ্লেন আসছে এবং সেটা করেছি। আবার এরকমও কমপ্লেন আছে যে কমপ্লেন করে তার কাছে যাওয়া হচ্ছে। আমরা এটাও বিল্ডিং ডিপার্টমেন্টকে বলেছি যে কমপ্লেনের কী উদ্দেশ্য, ব্ল্যাকমেলিং করা না ঝগড়া না এসব দেখার দরকার নেই, আইনত হলে আইনত, বেআইনি হলে বেআইনি। যেন একটা পুরনো বাড়ি ভেঙে গেছে, আমরা ইন্সপেকশন মানে ভেঙে গেছে মানে ফাটল ধরে, সেটা পুরনো বাড়ি বলে, পাশে একটা বাড়ি হচ্ছিলো তার নিশ্চয়ই অসুবিধা হবে, হয়তো সাউথ বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দেখা গেছে যে না কোনো বেআইনি নেই, সেখানে চিঠি দিয়ে দেবে যে এখানে কোনো বেআইনি পাইনি আর ওই পাইলিংয়ের জন্য আপনার বাড়ি ফাটেনি। কোনো ঘুর পথে স্যাংশন হয় না, এখন স্যাংশন হয় ইয়েতে কি বলে ইউডিপিতে স্যাংশন হয়, কোনো ঘুর পথে স্যাংশন হচ্ছে না। কারোর সম্বন্ধে আপনি বললে এটা ঠিক না যে ঘুরপথে কোনো স্যাংশন হয় না। স্যাংশন হয় ওয়েবসাইটে থাকে, যে কোনো লোক সেটা দেখতে পারে। কোন বাড়িটা পার্টিকুলার আমি বলতে পারবো না, কিন্তু ঘুরপথে কোনো কর্পোরেশনে কোনো স্যাংশন হয় না। একটা লেট বর্ষার জন্যে ডেঙ্গি হচ্ছে, এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকায় আমরা সব মানে লাগছি, কিন্তু পেরি আরবান এলাকাগুলো যেগুলো আর্থিক সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে, এখন আর পুকুর নেই, মাঠঘাট মানে ওইভাবে নেই, চাচ ঢালাই করা ছাদ, তার উপরে ভাঁড় ফাঁড় এসে ফেলে দিয়ে যাচ্ছে কাক, তো সেইটাও আমরা
সিএমএইচও বিভিন্ন এলাকার বলেছি, ওখানে তো আমাদের এই কলকাতা কর্পোরেশনের মতন পাবলিক হেলথ সার্ভিস নেই, কিন্তু সিএমএইচও ওখানে যারা আছেন ডিস্ট্রিক্ট সিএমএইচও তারাই এটা করছেন, এবং তাদের বলা আছে যে এগুলোকে স্প্রে ফ্রে যা কলকাতা কর্পোরেশন করে বা আমাদের কলকাতা লাগোয়া যে এগুলো করে তারা যাতে এগুলো স্টার্ট করে। পুরসভার জল জমছে যবে থেকে হাওড়া পুরসভার সৃষ্টি হয়েছে বা তার আগের থেকে হয়তো, আগের তুলনায় জল জমাটা অনেক কমেছে, কিন্তু হাওড়ায় কিছু কিছু জায়গায় আনপ্ল্যান সিটি, কয়েকশো বছর আগেকার পুরসভা তো, এখানে কিছু কিছু জায়গায় যেখানে নালা বা ইয়ে হয়নি, নালা তৈরি হয়নি, দুই ধারে বাড়ি হয়ে গেছে, ইল্লিগাল বাড়ি না, তখনকার জন্য আইনি যখন হয়নি তখনকারও বাড়ি আছে, সুতরাং সেই সব জায়গায় আছে। আমরা এখানে একটা হাওড়ার জন্য এখন মমতা ব্যানার্জির নির্দেশে আমরা একটা ইয়ে প্ল্যান করতে দিয়েছি, মাস্টার প্ল্যান করতে দিয়েছি, মাস্টার প্ল্যানটা কার্যকরী হলে আশা করি যে এখনও যতটুকু জল জমা আছে সেটাও থাকবে না। দুঃখের, এটা খুব দুঃখের, এটা একটা অ্যাক্সিডেন্ট আমি খবর নিলাম, এবং যেটা হয়েছে সেটা মানে একটা আনফর্চুনেট ব্যাপার, এবং খুব কষ্টের, একটা ছোট্ট মেয়ে তার জীবন পড়ে রয়েছে, পুরোটা হঠাৎ করে মারা গেল, খুব দুঃখের। এবং আমি সেই জন্য বলেছি সবকে, আমি পৌর নগরায়ণ দপ্তর দিয়ে এটাকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যে অ্যালার্ট হও, এটা যদিও মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভুলে নয়, কিন্তু তবুও আমাদের যেগুলো ওয়াটার লগিং এলাকা তার থেকে যেন এগুলোকে তুলে দেওয়া হয়। আমি কমিশনারকেও বলেছি কালকে যে 114 নম্বর ওয়ার্ডে যেখানে ওয়াটার লগিং হচ্ছে, মানে কেপির কাজ শেষ হয়নি, যেখানে ওয়াটার লগিং হচ্ছে সেখান থেকে আমাদের যে জয়েন্ট বক্স টক্স যেগুলো আছে বা সেগুলোকে যেন ম্যান হাইটে তুলে দেওয়া হয় যাতে ওয়াটার লগিং না হয়, কারণ কিছু বছর আগে ইকবালপুরে এরকম ওয়াটার লগিংয়ের জন্যে এ হয়ে ইলেকট্রিফিকেশন হয়ে দুটো বাচ্চা একসাথে মারা গেছিল, সেটা হয়েছে একটার, এখানে দুটো বাচ্চা জল দিয়ে যাচ্ছিল এভাবে মারা গেছে, সুতরাং এটা একটুখানি খেয়াল রাখ। কলকাতা ঠিক আছে, আমাকে কোথায় গেল ভৌমিক সাহেব, উনি আমাকে কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছেন, কমপ্লায়েন্স রিপোর্ট পেয়েছেন তো, কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন যে দ্যার ইজ নো ইয়ে লিকেজ, ফিডার বক্স টিডার বক্স সব উনি দেখে যে আমার মেয়ে নেই, তবুও আপনারা ক্যামেরা নিয়ে ঘোরেন সব জায়গায় একটু দেখে নেবেন। আমি এখানে কর্পোরেশনের বাইরে কোনো কথা বলছি না, আপনি কর্পোরেশনের সম্বন্ধে জানতে চান ডেঙ্গু ম্যালেরিয়া কর্পোরেশন এর ব্যাপারে, আমার পুলিশের কাজ আমার না, আর পলিটিক্যাল এটা প্রেস কনফারেন্স না, পেছনে লেখা রয়েছে দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা শহরের 206টা ডেঙ্গু হয়েছে গত সপ্তাহে, মোটে 20টা ডেঙ্গুর রাইজ হয়েছে, মানে গত সপ্তাহের স্ট্যাটিস্টিক, আর ডেঙ্গু টোটালি 40% ডাউন, আর ম্যালেরিয়াটাও স্যার বলে দিন, ম্যালেরিয়া ম্যালেরিয়া 28 অবধি 1093, ঠিক আছে, গত সপ্তাহে 139টা রাইজ হয়েছে, 53.25% ডাউন দ্যান লাস্ট ইয়ার। এইটা আমি তোকে বারবার করে বলছি, এটা সেটা হচ্ছে যে লেট বর্ষা এসছে, এখন ডেঙ্গু ম্যালেরিয়া অতটা হবে না, যেহেতু জল বৃষ্টি পড়ছে, আবার যে খালি জায়গায় যেখানে যেখানে ধর ছাদের উপরে ভাঁড় রয়েছে, টব আছে, সেখানে পুরনো জলকে নতুন জল পড়ে সেটা বার করে দিচ্ছি, যখন বৃষ্টি থেমে যাবে তখন হচ্ছে মেন চ্যালেঞ্জ যে সেই জলটা স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে, তখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা বাড়বে। সুতরাং আমরা এখনই স্যাটিসফাইড না, আমাদের এই প্রচার প্রচার চালিয়ে যাবো যাতে এটা হাতের বাইরে না চলে যায়।